আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। বাহিরে প্রচুর গরম পড়েছে, সারাদিনের ক্লান্তিটা দূর করতে দুপুরে কিংবা ইফতারে খেতে পারেন কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। আশা করি ভালো লাগবে। কাঁচা আমের শরবত বানানোর জন্য এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটোকে ভালো করে ধুয়ে ছিলে ছোটো পিচ করে কেটে নিয়েছি। দশ পিচের মতন পুদিনা পাতা, এক পিচ কাঁচামরিচ, এক টেবিল চামচ চিনি, এক চা চামচ বিট লবণ। ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমের টুকরো, পুদিনা পাতা, কাঁচামরিচ, বিট লবণ, চিনি, পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারের ঢাকনাটাকে লাগিয়ে 3-4 মিনিটের মতন ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর আমের শরবতটাকে ছেঁকে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। ঢেলে ছেঁকে নিচ্ছি। ছেঁকে আমের যে অবশিষ্ট অংশ বের হয়েছে এগুলোকে ফেলে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। দুটো গ্লাসে নিয়ে নিয়েছি, উপর থেকে কিছু বরফ দিয়ে দিচ্ছি। এই শরবতটা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। দুপুরে ক্লান্ত শরীরে কিংবা ইফতারও খেতে পারেন কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।